হ্যালো লার্নার্স, তোমাদের প্রত্যেককে আমাদের ইউটিউব চ্যানেল WDPSCGS101-এ সবাইকে স্বাগত। তো আমরা আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের কিছু এমসিকিউজ আছে, তো প্রত্যেকটা এমসিকিউ কোয়েশ্চেন আনসার আলোচনা করব এবং তার সাথে তার ডিটেলস আলোচনা করব, যেটা তোমাদের যে কোনো ধরনের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হবে। শুধু WBCS বলে না, যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু ইম্পর্টেন্ট হবে। তো এই আমাদের যে চ্যানেল WBPSCGS101, তোমরা প্রত্যেক দিন ফলো করো। এখান থেকে তোমরা ইতিহাস এবং পলিটি দুটো মেন সাবজেক্ট, যেটা আমাদের সিভিল সার্ভিসের, এই দুটো সাবজেক্টের ওপর কিন্তু ডিটেল বিভিন্ন রকম কি ডেসক্রিপটিভ কি এমসিকিউ বিভিন্ন রকম তোমরা কিন্তু ইনফরমেশন পাবে, যেখানে ইন্ডিয়ান আমাদের পলিটির জন্য রয়েছেন অরিজিৎ বাসু চৌধুরী স্যার এবং রাহুল চক্রবর্তী স্যার, এবং হিস্ট্রির জন্য রয়েছি দেবশ্রী সাহা স্যার রয়েছেন, এবং আমি রয়েছি ইতিহাসের জন্য। তো এখানে তোমাদের প্রত্যেককে বলা হচ্ছে যে দেখো, ইউটিউব চ্যানেল তো অবশ্যই ফলো করো, তার সাথে সাথে কিন্তু তোমরা আনাকাডেমি লার্নিং অ্যাপস ডাউনলোড করো প্লে স্টোর থেকে, আর প্রতিদিন যে ফ্রি ক্লাস দেওয়া হয় তোমাদের, সেই ফ্রি ক্লাস কিন্তু অবশ্যই জয়েন করো, অনেক ইনফরমেশান পাবে। আর অবশ্যই কিন্তু ফ্রি ক্লাস ভালো লাগলে তোমরা পেইড কোর্স বা ডেসক্রিপটিভ কোর্সে কিন্তু জয়েন করো, ঠিক আছে? অবশ্যই রেফারেল কোডটা ইউজ করো, রেফারেল কোডের জন্য তোমরা 10% ডিসকাউন্ট পাবে। তো এবার বিষয়টা হচ্ছে, এখানে আমরা যেটা আলোচনা করব, দেখো যে ইন্ডিয়ান হিস্ট্রি এমসিকিউজ আমরা আলোচনা করব, যেটা প্রেজেন্টেড বাই মি। এভরিডে আমার যে ক্লাস টাইম থাকে, এভরিডে ক্লাস টাইম 10টা থেকে 11টা, এবং ইভিনিংয়ে 7:30 থেকে 8:30 ক্লাসে আমাদের ক্লাস হয় 2টা থেকে 3টে। তো এখানে আমরা প্রথম প্রশ্ন যেটা আলোচনা করব, খুব মন দিয়ে শোনো। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স কমিটি ওয়াজ এস্টাবলিশড হুইচ ইয়ার? খুব ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটা। এখানে তো আমাদের আনসার হবে 1949, ঠিক আছে? তো এখানে আমরা জানি যে আমাদের ভারতবর্ষের বাইরে এমন অনেক যারা ভারতবর্ষ থেকে, যারা ভারত থেকে যারা বিদেশে পড়তে যেত, এমন অনেকেই ছিলেন, এবং সেখানে বিভিন্ন রকম ন্যাশনাল, কারণ আমরা জানি যে স্বাধীনতা লড়াইয়ের জন্য যেটা প্রধান দরকার সেটা হচ্ছে পুঁজি, অস্ত্র, ঠিক আছে? ব্রিটিশদের মতো একটা পাওয়ারফুল, মানে আমরা পাওয়ারের সাথে লড়ার জন্য আমাদের দরকার হচ্ছে স্ট্রেংথ, আর তার প্রধান হচ্ছে আমাদের পুঁজি। তো এখানে আমরা জানি এমন অনেক বাইরে এমন অনেক অর্গানাইজেশন ছিল যারা সাপোর্ট করতো ন্যাশনাল মুভমেন্ট ভারতে, যেখানে যার মধ্যে একটা ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স কমিটি। তোমরা এরাটা দেখো, 1914, যখন আমাদের প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়। আমরা জানি এই সময় গদর মুভমেন্টও ছিল, আমরা বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, তারকনাথ দাস, এদের নাম কিন্তু আমরা জানি। তো এখানে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স কমিটি সম্পর্কে তোমরা লোগো দেখতে পাচ্ছ, ইন দ্য ইয়ার 1914 বার্লিন কমিটি ওয়াজ ফর্ম বাই ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যান্ড পলিটিক্যাল অ্যাক্টিভিটিস ইন জার্মানি। ইট ওয়াজ রিনেমড, এই বার্লিন কমিটি যেটা 1914 এস্টাবলিশ হয়, এটাই 15-এ নাম হয় ইন্ডিপেন্ডেন্স কমিটি। তাহলে এই জায়গাটা কিন্তু ভালো করে দেখো। কিন্তু তাহলে তুমি বলবে, তাহলে 1914-এ তো হচ্ছে না, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স কমিটি তো 15-এ হচ্ছে, কিন্তু তোমাদের, তোমাকে এখানে অপশানে তো 15 দেয়নি, তোমাকে এখানে অপশানে দিয়েছে 14, তারপরে 16, তো অবশ্যই তাহলে আমি 14 দেবো, যেটা এর পূর্বসূরি বার্লিন কমিটি, সেই বার্লিন কমিটি 15-তে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স কমিটি হলো, তা যখন আমার 14 নেই তাহলে আমি 15 দেবো। তো এবার হচ্ছে এর মেন অবজেক্টিভ কী ছিল, খুব ইম্পর্টেন্ট। মেন অবজেক্টিভ ছিল স্প্রেড দ্য পারপাস অফ ইন্ডিয়াস ফ্রিডম অ্যান্ড ফ্রিডম স্ট্রাগল, তাহলে ফ্রিডম স্ট্রাগল বা স্বাধীনতা লড়াইকে ছড়িয়ে দেওয়া, এক্সপ্যান্ড করা। চেম্পা কারামান পিল্লাই, বীরেন্দ্রনাথ চ্যাটার্জি অ্যান্ড অবিনাশ ভট্টাচার্য আর পপুলার মেম্বার্স অব দ্য কমিটি, খুব ইম্পর্টেন্ট। বার্লিন ইন্ডিয়া কমিটি যদি আমরা পড়ি, তো বার্লিন ইন্ডিয়া কমিটি সম্পর্কে 15-তে বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় ফাউন্ডার, ভূপেন্দ্রনাথ দত্ত ফাউন্ডার, লালা হরদয়াল এবং আদার্স হেল্প দ্য জার্মান ফরেন অফিসার আন্ডার জিমারমান প্ল্যান, খুব ইম্পর্টেন্ট এটা।
This revolutionary aims to mobilize the Indian settlers abroad to save volunteers and arms to India to incite rebellion among Indian troopers and to even organize an armed invasion of British India liberate the country. এখানে প্রধান পারপাস কি ছিল? অস্ত্র, মানি, এগুলো দিয়ে ভারতের ন্যাশনাল মুভমেন্টকে সাপোর্ট করা। আমরা জানি যে এই সময় ভারতের অভ্যন্তরেও কিন্তু আমরা গাদার মুভমেন্টকে দেখতে পাই 1940-1950-এ। পাঞ্জাব, বাংলা, মহারাষ্ট্র আমরা বিশাল রেভলিউশনারি মুভমেন্ট কিন্তু আমরা দেখতে পাই এই সময়। এবং এগুলো কি, এই যে ভলেন্টিয়ার সেন্ড করা, ঠিক আছে, তাদেরকে সাপোর্ট করা, ন্যাশনালিস্টদের সাপোর্ট করা। দ্য কমিটি প্ল্যান টু ব্রিং অ্যাবাউট আ জেনারেল ইনসারেকশন ইন ইন্ডিয়া অ্যান্ড ফর দ্য পারপাস ফরেন আর্মস ওয়্যার টু বি সেন্ট ইন্ডিয়া ফ্রম অ্যাব্রড। ইটস এক্সপার্টাইজ ইন্ডিয়ানস ওয়্যার টু রিটার্ন টু মাদার কান্ট্রি। অনেকেই ফিরে আসে আন্দোলনের জন্য, সংগ্রামের জন্য। But they were to be joined Indian soldiers and by the waiting revolutionaries. The policy and activists of the Berlin Committee and the Gadar Party had greatly influenced the revolutionaries in Bengal. আমরা জানি এই গদর পার্টিদের সাপোর্ট, গদরিস্টদের সাপোর্টের জন্য আমাদের কুলীন বিহারি দাসের বা ঢাকা অনুশীলন সমিতি কিন্তু আমাদের চেষ্টা করেছিলেন, যে যার জন্যই আমরা কি বলি যে এই ঢাকা অনুশীলন সমিতি কিন্তু চেষ্টা করেছিলেন যাতে গদরিস্টদের সাহায্য করা, ঠিক আছে, এবং ন্যাশনাল বা আমাদের এই জাতীয়তাবাদী আন্দোলনকে আরও বেশি এগিয়ে নিয়ে যাওয়া, ঠিক আছে। তাহলে আমরা এখানে ভালো করে পড়বো। নেক্সট এবার যেখানে আমাদের আমাদের আলোচনা করতে হবে সেটা হচ্ছে হু অ্যামাং দ্য ফলোয়িং ওয়াজ দ্য ফার্স্ট ইংলিশ ম্যান টু রিচ ইন্ডিয়া বাই সি রুট। দেখো এখানে আমরা উইলিয়াম হকিংস বা আমরা থমাস রো এদের নাম পড়ি, জাহাঙ্গীরের টাইমে এসেছিলেন, কিন্তু উইলিয়াম হকিংস বা থমাস রো এসেছিলেন সে তো অনেক পরে, যেটা ইস্ট ইন্ডিয়া কোম্পানির রিপ্রেজেন্টেটিভ হয়ে এসেছিলেন, সাকসেসফুল ছিলেন থমাস রো, উইলিয়াম হকিংস সাকসেসফুল ছিলেন না, কিন্তু একদম প্রথমে কে এসেছিলেন আর সি রুট ধরে। দেখো এখানে আমরা দুটো নামই দেখতে পাবো, আর রাল স্পিচ আমরা জানি 1582-তে যেখানে আকবরের টাইমে এসেছিলেন। তো এখানে দেখতে পাচ্ছি যে এই যে দুটো নাম, থমাস স্টিফেন্স প্রথম এসেছিলেন, থমাস স্টিফেন্স যখন এসেছেন 1575-79 এই সময়, তো উনি কিন্তু সি রুট দিয়ে এসেছিলেন, আর জন মিল্ডেন হল উনি কিন্তু এসেছিলেন ল্যান্ড রুট থেকে। এবং জন মিল্ডেন হল ছিলেন প্রথম যাকে সমাধিস্থ করা হয় ইন্ডিয়ার, প্রথম ইংলিশম্যান যাকে সমাধিস্থ করা হয় ইন্ডিয়ার মধ্যে। থমাস স্টিফেন্স আমরা এখানে আনসার করব, ডি আমরা আনসার করব, ঠিক আছে। থমাস স্টিফেন্স ওয়াজ দ্য ফার্স্ট ইংলিশম্যান টু রিচ ইন্ডিয়া অ্যাট লিস্ট সি রুট। হি সেল ফর ইন্ডিয়া অন আ পর্তুগিজ শিপ অ্যাজ আ জিউ মিশনারি হিসাবে ওনাকে উনি এসেছিলেন, এবং পর্তুগিজ শিপ করে 4th April 1579 অ্যান্ড ল্যান্ডেড গোয়া 6 মান্থ লেটার। তো ছ মাস পরে, মানে আমাদের এপ্রিল থেকে 6 মাস পরে উনি ল্যান্ড করলেন ইন্ডিয়াতে অন 24th অক্টোবর। এপ্রিলে শুরু করলেন 1580-1580-এরই অক্টোবর মাসে কিন্তু উনি ল্যান্ড করলেন। নেক্সট এবার যেটা আমরা পড়ব সেটা হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং মেড দ্য স্টেটমেন্ট ইন মাই বিলিভ কংগ্রেস ইজ টটরিং টু ইটস ফল অ্যান্ড ওয়ান অফ মাই গ্রেটেস্ট গ্রেট অ্যাম্বিশনস ওয়াইল ইন ইন্ডিয়া ইজ টু অ্যাসিস্ট ইট টু আ পিসফুল ডিমান্ডস। কে বলেছেন এই কথাটা? এটা বলেছেন লর্ড কার্জন, অপশন এ হবে কারেক্ট আনসার। কাকে বলেছেন? 1900-কে। দেখো এই সময়টা আমরা জানি যে যখন রিসলে প্ল্যান আসবে বা আমাদের কার্জন, কার্জন কি চেষ্টা করেছেন, লর্ড কার্জন চেষ্টা করেছিলেন যে যেভাবেই হোক স্বাধীনতা আন্দোলনকে দমন করা, স্বাধীনতা আন্দোলনে যে ইউনিটি, হিন্দু মুসলিমের যে ইউনিটি সেটাকে দমন করা। এবার এখানে আমরা প্রধান পলিটিক্যাল পার্টি হিসাবে কাকে দেখছি? কংগ্রেসকে দেখছি। তো এখানে এই ন্যাশনালিস্ট মুভমেন্টকে দমন করার জন্য উনি কি গ্রহণ করেছিলেন পলিসি, সেটা হচ্ছে পার্টিশন গ্রহণ করেছিলেন বাংলা, এখানে হিন্দু মুসলিম পার্টিশন, সম্প্রদায়ের মধ্যে ভাগ, ইউনিটিকে ব্রেক করা। তাহলে কি হবে, ন্যাশনাল মুভমেন্ট বা যে জাতীয়তাবাদী আন্দোলনের যে
প্রকোপটা সেটা কমবে, প্রভাব সেটা কমবে। তো এখানে এই কথাটা উনি বলেছিলেন সেক্রেটারি অফ স্টেটকে একটি চিঠির মাধ্যমে 1900-এ, যে কংগ্রেসের ভগ্ন দশা বা দুর্বল হয়ে যাওয়ার পেছনে তারা নিজেরাই দায়ী, কিন্তু এই পরিস্থিতিতে উচিত শান্তিপূর্ণভাবে গভর্নমেন্টের সাথে অ্যাসিস্ট করা এবং এটাকে মেনে নেওয়া। তো এখানে আমরা জানি যে লর্ড কার্জন বা কার্জন উইম আমরা বলি, তো এখানে কিন্তু আমরা কি দেখতে পাই যে এই প্ল্যান মেন প্ল্যান ছিল রিসলে, লর্ড রিসলে এবং অ্যান্ড্রিউ ফ্রেজার যিনি লিউটেন্যান্ট গভর্নর ছিলেন বেঙ্গল। তাহলে এই জায়গাটা কিন্তু আমাদেরকে ভালো করে কিন্তু বুঝতে হবে। এই হবে আমাদের কারেক্ট আনসার। লর্ড কার্জন ভাইসরয় হন 1898 থেকে 1905 পর্যন্ত। হি ওয়াজ মেইনলি ফেমাস ফর দ্য পার্টিশন অফ বেঙ্গলের জন্য উনি ফেমাস। হি ওয়াজ ভেরি মাচ কিন টু সাপ্রেস দ্য ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, আমরা সবাই জানি। এবং এই কথাটা ওনার বিখ্যাত কথা, এটা তোমাদের ওনার বিভিন্ন রকম কোয়েশ্চনে তোমাদের এই কোটেশনটা তুলে তুলে দেয়, ঠিক আছে। তো যাই হোক, নেক্সট এবার যেটা আমরা পড়বো সেটা হচ্ছে অপশন ফোর, যে অপশন ফোরে বলা হয়েছে যে হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ দ্য ফার্স্ট রেকর্ডেড মুসলিম রেভলিউশনারি হু হ্যাজ হ্যাং ফর ইন্ডিয়াস ইন্ডিপেন্ডেন্স, তো ফাঁসি হয় কার। তো এখানে আমরা জানি যে এই পরিস্থিতি আমাকে পড়তে গেলে আমাকে জানতে হবে হিন্দুস্তান রিপাবলিকান আর্মি সম্পর্কে বা এইচআরের সম্পর্কে, যে এইচআরের উৎপত্তি হয় বা সূত্রপাত হয় আমাদের অনুশীলন সমিতির পতনের পর, এবং নরেন্দ্র মোহন সেন, প্রতুল গাঙ্গুলি, শচীন্দ্রনাথ সান্যাল এবং ইস্টার্ন বেঙ্গল থেকে কিন্তু আমাদের শুরু হয় এই এইচআর এস্টাবলিশ হয়। তো এখানে আমরা দেখতে পারি যে পরবর্তীকালে এই যে আমরা ফেডারেল কান্ট্রি যাকে আমরা বলি, তো এই কনসেপ্টে অনেক ইন্সপায়ার্ড হয়, যেটা এইচআরের প্রধান উদ্দেশ্য ছিল। এবং এরই একটা ব্রাঞ্চ যেখানে আমরা চন্দ্রশেখর আজাদ, তারপরে আমরা জানি যে বাংলা রেভলিউশনারিজদের দ্বারা অনেকেই কিন্তু একত্রিত হয়, বাংলা মহারাষ্ট্র আর ওদিকে পাঞ্জাব, ঠিক আছে। সেখানে এটা হচ্ছে আমাদের বিপ্লবের জায়গা, বিপ্লবের স্থান, ঠিক আছে। তো এখানে কিন্তু এরা প্রত্যেকে, প্রত্যেক স্বাধীনতা সংগ্রামীর সাথে কিন্তু একে অপরের সাথে কিন্তু একটা যোগাযোগ ছিল। তো এখানে আমরা দেখতে পাই যে এই এইচআরের একটা আমরা বলতে পারি যে হেডকোয়ার্টার বা ব্রাঞ্চ যেটা কানপুরে এস্টাবলিশ হয়, এবং এখানে প্রমিনেন্টভাবে আমরা 1925 থেকে দেখতে পাই বা শুনতে পাই যে নামগুলো, সেটা হচ্ছে আমাদের রামপ্রসাদ বিসমিল, আসফাকুল্লাহ খান, রাজেন্দ্র লাহিড়ি, তারপরে আমাদের রোশন সিং, তারপরে আমাদের কেশব চক্রবর্তী, যোগেশ চ্যাটার্জি, ঠিক আছে। এই নামগুলো কিন্তু আমরা জড়িত দেখি এসে। খুব ইম্পর্টেন্ট, দেখো সবথেকে বড় কথা যে ন্যাশনালিস্ট মুভমেন্টের জন্য বা স্বাধীনতা আন্দোলনের জন্য, আমি তোমাদের প্রথমেই বলেছিলাম যে এই যে লড়াই করার জন্য, ব্রিটিশদের মধ্যে একটা পাওয়ারফুল গভর্নমেন্টের সাথে লড়াই করার জন্য বা তাদের বিরোধিতা করার জন্য তোমাকে নিজেকেও পাওয়ারফুল হতে হবে, তার জন্য দরকার ফান্ড, ঠিক আছে। আর এই ফান্ড রেজ হতো যেটা ন্যাশনালিস্ট বা আমরা স্বাধীনতা সংগ্রামীরা বা ফ্রিডম ফাইটাররা নিজেদের মধ্যে থেকে এর থেকে টাকা, ওর থেকে টাকা সবাই দিয়ে এরা লড়াই করত এবং লুট। তো এই যে আমরা কাকুরি কনস্পিরেসি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে একটা ট্রেনকে লুট করা, যেখানে প্রথমত এই ট্রেনকে আক্রমণ করার জন্য, এই ট্রেনকে লুট করার জন্য প্রথমে যে ব্যবস্থাপনা দরকার, তার জন্য কি দরকার, তার জন্য দরকার হচ্ছে রেডি হওয়া, ঠিক আছে। তার জন্য দরকার কিছু অস্ত্র শস্ত্র, কিছু আমরা বলতে পারি কিছু মানে কিছু সাজানো কিছু বিষয় নিয়ে, যাকে আমরা ট্রেনকে আটকাবো, লড়াই করবো, কী নিয়ে করবো, এমনি এমনি তো আমি বললেই তো ট্রেন থেমে যাবে না। তো এখানে আমরা এইট অগস্ট 1925 আমরা দেখতে পাই যে কাকুরি ট্রেনকে কিন্তু কি করা হয়, লুট। প্রথমে মানে রেডি হওয়া হয় 8th অগস্ট, একদম রেডি। 9th অগস্ট ঘটনাটা হয়, 9th অগস্ট 1925 লুট করা হয়, যেখানে আমাদের 8 নাম্বার ডাউন ট্রেন থেকে লুট করা হয়।
যেখানে 8,000 টাকা কিন্তু গার্ড কেবিন থেকে কিন্তু উদ্ধার হয়েছিল। এবং আমরা জানি যে গোলাগুলি বা গুলি ছোড়াছুড়ির ফলে একজন হত্যাও হয়, ঠিক আছে, একজন কিন্তু মারা যায় ভুলভাবে গুলি লেগে যায়। এবং সাহারানপুর টু লখনৌগামী ট্রেন ছিল এটা। তো এগুলো তোমাদের প্রশ্ন দেয়। এবং এখানে যে গান ইউজ করা হয়েছিল, মজম যে বন্দুক, যেটা জার্মানির পোর্ট বন্দুক ছিল, রেভলিউশনারিরা খুব দামি বন্দুক তাদের কাছে ছিল সেই মুহূর্তে, জার্মান থেকে এটা তোমার ইম্পোর্ট হতো। তো এখানে হচ্ছে আমাদের কাকুরি তাহলে ট্রায়াল কবে শুরু হয়, যেগুলো তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে, যেখানে অ্যারেস্ট কবে করা হয়। যেমন ধরো 26 সেপ্টেম্বর, 26 সেপ্টেম্বর 1925-এ রামপ্রসাদ বিসমিলকে ধরা হয়, অ্যারেস্ট করা হয়। এবং কাকুরি ট্রায়াল শুরু হয় 21শে মে থেকে। কাকুরি ট্রায়াল শুরু হয় কবে থেকে? কাকুরি ট্রায়াল শুরু হয় 21শে মে 1926-এ। এগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। 21শে মে থেকে কাকুরি ট্রায়াল শুরু হয়। আর এই 26-এর মিড টাইমে, যখন আমাদের কেসটা পুরো কনক্লুড হয়ে গেল, যখন কেসটা অনেকটা সলভ হয়ে গেল, তারপরে আমাদের আশফাকুল্লাহ খান কিন্তু ধরা পড়লো। এখানে আমাদের আনসার কী হবে? আশফাকুল্লাহ খান, যিনি এইচআরএ বা এইচএসআরএ আমরা বলতে পারি যুক্ত ছিলেন। এবং আশফাকুল্লাহ খান ছিলেন প্রথম মুসলিম রেভলিউশনারি যাকে হ্যাং করা হয়। এবং 40 জনকে টোটাল অ্যারেস্ট করা হয়, যার মধ্যে 15 জনের কড়া শাস্তি হয়। এবং আমরা জানি যে রামপ্রসাদ বিসমিল, আশফাকুল্লাহ, রোশন সিং, রাজেন্দ্র লাহিড়ী এই 4 জনের ফাঁসি হয়। তাহলে ভালো করে পড়তে হবে। এখানে আমরা জানি যে পাবলিক প্রসিকিউটর কে ছিলেন। পাবলিক প্রসিকিউটর ছিলেন হচ্ছে জগৎ নারায়ণ মোল্লা। আর আমাদের ডিফেন্স লয়ার ছিলেন কিন্তু গোবিন্দ বল্লভ পান্ত। যাই হোক, নেক্সট এবার যেটা আমরা পড়বো আশফাকুল্লাহ খান নিয়ে, আশফাকুল্লাহ খান দ্য ফার্স্ট রেকর্ডেড মুসলিম রেভলিউশনারি হু ওয়াজ হ্যাং ফর ইন্ডিয়াস ইন্ডিপেন্ডেন্স। আশফাকুল্লাহ খান ওয়াজ ডিটেইনড ইন দ্য ফেজাপুর জেল অ্যান্ড দ্য কেস ওয়াজ ফাইলড এগেনস্ট হিম। হিজ ব্রাদার রিয়াসাতুল্লাহ খান ওয়াজ হিজ লিগাল কাউন্সিল ইন দ্য কেস। দেয়ার ইজ নো ড্রিম অ্যান্ড ইফ দেয়ার ইজ, দেয়ার ইজ অনলি ওয়ান। এই কোটেশনটা অবশ্যই মনে রাখবে আশফাকুল্লাহ, দেয়ার ইজ নো ড্রিম অ্যান্ড ইফ দেয়ার ইজ, দেয়ার ইজ অনলি ওয়ান, সো সি মাই চিলড্রেন স্ট্রাগলিং ফর দ্য সেম অ্যান্ড ফর হুইচ আই এম এক্সপেক্টেড টু বি ফিনিশড। তো আশফাকুল্লাহ খানের কোটেশন এটা। নেক্সট এবার যেটা আমরা পড়বো, যে প্রত্যেককে বলা হচ্ছে যে তোমরা প্রত্যেকে কিন্তু আনএকাডেমি ফ্রি ক্লাসে জয়েন করো। যদি আমার ক্লাস তোমাদের ভালো লাগে তাহলে তোমরা আনএকাডেমি পেড কোর্সেও জয়েন করো। আর অবশ্যই রেফারেল কোডটা ইউজ করো, রেফারেল কোডের জন্য তোমরা 10% ডিসকাউন্ট পাবে। নেক্সট যেটা বলেছে যে হু অ্যামাং দ্য ফলোয়িং ডিক্লিয়ার দ্যাট এনি প্রিন্সলি স্টেট হুইচ রিফিউজ টু জয়েন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি উড বি ট্রিটেড অ্যাজ অ্যান এনিমি স্টেট। কোন পরিস্থিতি বলা হচ্ছে এই কথাটা? আমরা জানি যে বারে বারে এখানে ব্রিটিশ গভর্নমেন্ট, সেই লর্ড আরভিনের টাইম থেকে আমরা বলছি যে ব্রিটিশ সরকারের এখানে কি ডিমান্ড ছিল, যে ভারতবর্ষ বা স্বাধীন ভারত যে হবে সে 3টে ডোমিনিয়নে, সে 3টে পার্টে ভাগ হবে, একটা হিন্দুস পার্ট, মুসলিম পার্ট, প্রিন্সলি স্টেট পার্ট, এই 3টে ডোমিনিয়নে ভাগ হবে ইন্ডিয়া। এবং সেখান থেকে আমরা দেখতে পাই এই যে প্রিন্সলি স্টেটের সাথে, আমরা জানি বাটলার কমিশন আমরা পড়েছি 1927-এ, যেখানে এবং মহারানীর ঘোষণাপত্র যখন দেখেছি, তো দেখেছি আমরা সবসময় ব্রিটিশ মোনার্ক বা ব্রিটিশ গভর্নমেন্ট চেষ্টা করছে যে প্রিন্সলি স্টেটকে নিজেদের সাইডে আনা, নিজেদের দলে আনা। তো এখানে তো আমাদের আনসার হবে জওয়াহরলাল নেহরু 1946-এ, যে পরিস্থিতিতে যে প্রত্যেকটা প্রিন্সলি স্টেট তাদের অটোনোমাস পাওয়ার দেওয়া হয়েছিল, যে তারা যদি মনে করে তো তারা ইন্ডিয়ার সাথে থাকতে পারে, বা যদি তারা মনে করে তো তারা স্বাধীন স্বাধীন থাকতে পারে। তো এখান থেকে বলা হয়েছিল, এবং আমরা জানি যে ভারতীয় সেনাবাহিনীর সাথে এরা খুবই খারাপ ব্যবহার করত। তো যেখানে কিন্তু এই উক্তি করেছেন আমাদের জওয়াহরলাল নেহরু, যেখানে উনি বলেছেন যে ইন দ্য নেহরু রিয়েলাইজ দ্যাট নো প্রিন্সলি স্টেট ইজ গোয়িং টু অ্যাজিটেট মিলিটারি এগেনস্ট দ্য আর্মি অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া,
He declared in May 1947, any princely state which refused to join Constituent Assembly would be treated as enemy state. এবং এটার খুব ইম্পর্টেন্ট একটা কোটেশন আছে, ডেমোক্রেসি অ্যান্ড সোশ্যালিজম আর মিনস টু অ্যান এন্ড, নট টু দ্য এন্ড ইটসেলফ। এই দুটোকেই উনি সলিউশন, ডেমোক্রেসি এবং ওনার আমরা বলতে পারি যে গণতন্ত্র এবং সমাজতন্ত্র, এই দুটো হচ্ছে জওয়াহরলাল নেহরুর কিন্তু আইডিওলজি বা আদর্শবাদ আমরা বলতে পারি। নেক্সট হচ্ছে অপশন সি, হু বিকাম দ্য প্রিন্সিপাল ন্যাশনাল কলেজ অ্যাট দ্য ক্যালকাটা ক্রপ ডিউরিং দ্য টাইম অফ দ্য নন কর্পোরেশন টু ওয়াইড স্প্রেড ন্যাশনাল এডুকেশন অ্যান্ড বয়কট গভর্নমেন্ট কলেজেস। তো এখানে আমাদের আনসার কী হবে, সুভাষচন্দ্র বোস হবে কারেক্ট আনসার, সুভাষচন্দ্র বোস। তো আমরা ন্যাশনাল কলেজ, এই যে এই যে বিষয়টা ন্যাশনাল এডুকেশন কমিটি, এটা আমাদের কখন আসে, কবে আসে? তো আমরা সবাই জানি ন্যাশনাল এডুকেশন কমিটি এস্টাবলিশ করেছিলেন আমাদের সতীশচন্দ্র মুখার্জি, সতীশচন্দ্র মুখার্জি এবং প্রথম প্রিন্সিপাল ছিলেন কিন্তু অরবিন্দ ঘোষ। পরবর্তীকালে এই ন্যাশনাল কলেজের প্রিন্সিপাল হন কিন্তু আমাদের সুভাষচন্দ্র বোস। তো কোন সময় হন, গান্ধী অ্যাকম্পানিড বাই আলী ব্রাদার্স আন্ডারটুক নেশন ওয়াইড টু স্প্রেড খিলাফত নন কোঅপারেশন মুভমেন্ট। মেনি স্টুডেন্ট, আমরা জানি যখন নন কোঅপারেশন মুভমেন্ট হচ্ছে তখন ফরেন বয়কট বা বিদেশি বয়কটটা প্রধান ছিল, গান্ধীজি প্রথম ডাক দিয়েছিল নন কোঅপারেশন বয়কট করার জন্য। তো এখানে মেনি স্টুডেন্টস লেফট গভর্নমেন্ট স্কুলস অ্যান্ড কলেজ অ্যান্ড জয়েন দ্য ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজেস হুইচ ক্রপড আপ ডিউরিং দিস টাইম, দিস এডুকেশনাল ইনস্টিটিউট ওয়ার অর্গানাইজ আন্ডার লিডারশিপ আচার্য নরেন্দ্রদেব, চিত্তরঞ্জন দাস, লালা লাজপত রায়, জাকির হোসেন, সুভাষচন্দ্র যিনি ছিলেন ন্যাশনাল কলেজের, ন্যাশনাল কলেজ অ্যাট ক্যালকাটা, এখানে ছিলেন হচ্ছে আমাদের প্রিন্সিপাল। এবং ইনক্লুডেড আর কী ছিল, জামিয়া মিলিয়া ইসলামিয়া, কাশী বিদ্যাপীঠ, গুজরাট বিদ্যাপীঠ, বিহার বিদ্যাপীঠ, এগুলো সব প্রায়োরিটি পায় সেই সময় যখন ফরেন বা বিদেশি জায়গা সবাই বয়কট করেছে, বিদেশি পণ্য সবাই বয়কট করেছে সেই সময়। নেক্সট এবার যেটা আমরা পড়বো খুব ইম্পর্টেন্ট, এটা প্রশ্নটা ভালো করে দেখবে, যেখানে বুঝতে পারবে না সেখানে জিজ্ঞাসা করবে। মেনি লোকাল স্ট্রাগলস এমার্জ ডিউরিং দ্য নন কোঅপারেশন মুভমেন্ট উইচ গেভ ডেফিনেশন টু স্পিরিট টু ডিফায়েন্স অ্যাট দ্য রিজিওনাল লেভেল টু দ্য ন্যাশনাল স্ট্রাগল হুইচ অফ দ্য বিলো মুভমেন্ট আর কারেক্টলি ম্যাচ উইথ দ্য গিভেন লোকাল কজ। তাহলে এখানে আমাদের কোনটা হবে কারেক্ট আনসার? এখানে আমাদের প্রথম অপশনে বলেছে শিখ অ্যাজিটেশন ফর দ্য রিমুভাল মহান্তাস ইন পাঞ্জাব। আমরা জানি যে SNGP যে আমাদের যে শিখ গুরুদ্বার যে যে কমিটি যে এস্টাবলিশ হয় সেটা হচ্ছে আমাদের, আমরা জানি যে আকালি মুভমেন্ট বা আমরা জানি যে এই যে মহান্তোষ যারা শিখ গুরুদ্বারগুলোতে কী ছিল, ব্রিটিশ রিক্রুট করত যে গুরুদ্বারকে তত্ত্বাবধানের জন্য, এই মহান্তদের বিরোধিতা করা হয়েছিল সেই সময় এবং সেখানে নিযুক্ত করা হয়েছিল যেখানে শিখ কমিটি অনুযায়ী। এবং এখানে আমরা জানি যে এটা একটা বিশাল বড় একটা মুভমেন্ট ছিল সেই 1920 নন কোঅপারেশন মুভমেন্টে সেই সময়, যেখানে আমরা অজিত সিংয়ের ভূমিকা আমরা দেখতে পাই। তো এই শিখ অ্যাজিটেশন ফর দ্য রিমুভাল অফ দ্য মহান্তাস ইন পাঞ্জাব, এটা কারেক্ট আনসার। একা মুভমেন্টে ডিউ টু অপারেশন ঠিকাদার যারা ছিল তাদের অত্যাচার, যেখানে আমরা জানি যে কোনো প্রিজন মুভমেন্ট, যে কোনো ট্রাইবাল মুভমেন্টের প্রধান কারণ কারা ছিল, এই মিডিয়েটাররা ছিল, নয় তালুকদার নয় ঠিকাদার এরা। এবং আওয়াত কিষাণ সভা ডিউ টু এক্সরবিটেন্ট রেন্ট, ইললিগাল লেভি, রিনিউয়াল ফিজ দ্যাট হ্যাড মেড লাইফ টাফ ফর প্রিজন। তাহলে এখানে অল অফ দ্য অ্যাবোভ হবে কিন্তু কারেক্ট আনসার। এখানে কিষাণ সভা সম্পর্কে বলা হয়েছে, কিষাণ সভা কোথায় এস্টাবলিশ হয়, তালুকদারদের স্ট্রেন্থেন করা হয়, কালেক্ট রেন্ট, তারপরে আমাদের নজরানা, বেদাক্ষী, লেভিস, যে লেভিসের নামগুলো কী কী, লেভিস মানে যেগুলোকে, লেভি কথাটা অ্যাকচুয়াল হচ্ছে আমাদের ইউজ করা হয় যেটাকে ট্যাক্স পারবেন, যেটা আরোপ করা হয়, যে কর আদায় করা হয় এটাকে লেভি বলা হয়, ঠিক আছে। মেম্বার্স অফ দ্য হোম রুল লিগ স্টার্টেড কিষাণ সভা,
এবং আমরা দেখতে পাচ্ছি যে স্টার্টেড ইন দা কবে থেকে শুরু হয়েছিল কিষাণ সবার যে আন্দোলন, সেটা 18 থেকে শুরু হয়েছিল। এখানে লিডার কারা কারা ছিলেন? মদন মোহন মালব্য, ইন্দ্র নারায়ণ দ্বিবেদী, গৌরীশঙ্কর মিশ্রা, অমৃতসর সেশন ইউপি কিষাণ সভা এবং নাই ধোবি বন্দ বাবা রামচন্দ্র, এদের নাম কিন্তু আমরা লিডার হিসাবে জানতে পারি। ঠিক আছে, যাই হোক, নেক্সট এবার যেটা আমরা করব, হু ডিড সরোজিনী নাইডু গেভ দ্য টাইটেল অ্যাম্বাসাডার হিন্দু মুসলিম ইউনিটি আফটার দ্য সাকসেসফুল লখনউ প্যাক বিটুইন দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এবং মুসলিম লীগ। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যেটা চারটে অপশান আছে, গান্ধীজি আছেন, মোহাম্মদ আলী জিন্না আছেন, সুভাষচন্দ্র বোস আছেন এবং জওয়াহরলাল নেহরু আছেন। তো আমরা জানি 1919-এ এটা, এখানে 1916 যে লখনউ প্যাক, ঠিক আছে, কি হয় লখনউ প্যাক্ট, এই লখনউ প্যাক্টের এখানে মধ্যস্থতা যে দুটো পার্টি আমরা দেখতে পাচ্ছি, যে কংগ্রেস এবং মুসলিম লীগ, এই দুটো পার্টির মধ্যে মধ্যস্থতা কে করে? দুটো পার্টির মধ্যে মধ্যস্থতা তখন জিন্না। জিন্না কত সালে জয়েন করেন মুসলিম লীগ? জিন্না 1906 খ্রিস্টাব্দে জয়েন করে কংগ্রেস করেন এবং 1913-এ করেন মুসলিম। এই জিন্নাকে তাহলে কি বলে, হিন্দু মুসলিম ইউনিটি? কিন্তু এটা ছিল দ্য অ্যাম্বাসাডার অফ হিন্দু মুসলিম ইউনিটি, এটা ছিল সরোজিনী নাইডুর একটি গ্রন্থ বা একটি বই, যেটা পাবলিশ হয় 1919-এ। এটা খুব ইম্পর্টেন্ট, এটা ভালো করে আমাদের জানতে হবে। তো এখানে কিন্তু আমরা কি দেব, এখানে আমরা দেব মোহাম্মদ আলীজি। তো এই যে আমরা দেখতে পারি যে লখনউ প্যাক্টের প্রধান কারণ কি ছিল, যেখানে মুসলিম লীগ যারা ব্রিটিশদের সাপোর্টার ছিল একটা সময়, তারা তাহলে তারা কিভাবে ব্রিটিশদের অপোজ করতে শুরু করে? কেন, মানে কেন মনে হলো যে কংগ্রেসের সঙ্গে সহযোগ এখন দরকার, একসাথে হয়ে ব্রিটিশ গভর্নমেন্টের থেকে ডিমান্ড করা? নাম্বার ওয়ান, 1911-এ বঙ্গভঙ্গ রোধ, যে বঙ্গভঙ্গ একটা আশার আলো ছিল মুসলিম লীগের কাছে, যেটা আমাদের শুরু হয় তো ইস্ট বেঙ্গল থেকে। আমাদের যে মুসলিম লীগের যে এস্টাবলিশ হয় পরবর্তীকালে লখনউতে হেডকোয়ার্টার হয়, কিন্তু এটা এস্টাবলিশ হয় কোথা থেকে? 1906-এ ঢাকা থেকেই তো হয় সেলিমুল্লাহ দ্বারা। মানে এটা ছিল তাদের কাছে একটা খুশির বিষয়, এটা ছিল তাদের কাছে একটা অপরচুনিটি। পরবর্তীকালে কি হয়, 1906-এ তো হলো, এই 1911-এ যখন হার্ডিঞ্জ কি করে, বঙ্গভঙ্গ রোধ করে, তাহলে এতে তারা কিছুটা ক্ষুণ্ণ হয়। আর একটা ওই 11-এই আমরা দেখতে পাই তার্কি ইটালি যুদ্ধ, যে তার্কি ইটালি যুদ্ধ তো দেখা যায় যে ব্রিটিশরা সাপোর্ট করেছিল কিন্তু ইটালিকে, তার্কিকে না। তাহলে এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। নেক্সট, The Lucknow Pact refers to an agreement reached between Indian National Congress and Muslim League at the joint session of both the parties held in Lucknow in the year 1916. Muhammad Ali Jinnah, then a member of the Congress as well as League, and both the parties reached an agreement to pressure the British government to adopt a more liberal approach to India and give Indians more authority to run their country besides safeguarding basic Muslim demands. Due to the reconciliation brought about by Jinnah between the Congress and the League, the Nightingale of India Sarojini Naidu gave him the title of the ambassador. কারণ এটা ছিল হচ্ছে ওনার একটি গ্রন্থ মোহাম্মদ আলী জিন্নাকে নিয়ে, যেটা 1919-এ প্রকাশিত হয়। এবার আমরা নেক্সট যে প্রশ্নটা করব, হু মুভ দ্য মেইন রেজলিউশন অন কোঅপারেশন মুভমেন্ট নাগপুর সেশন অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস 1920। আমরা সবাই জানি চিত্তরঞ্জন দাস, চিত্তরঞ্জন দাস যিনি কিন্তু এই রেজলিউশন ড্রাফট করেন, অন কোঅপারেশনকে ড্রাফট করেন, উনি করেন।
other important outcomes of the Nagpur session of the Indian National Congress that the program of non-cooperation was endorsed. An important change was made in the Congress creed, in which the Congress decided to have attained the Swaraj through peaceful and legitimate means, thus committing itself extra constitutional mass struggle. The non-cooperation movement ke amra ki bolte pari extra constitutional mass struggle. ঠিক আছে, এবং আমরা জানি চিত্তরঞ্জন দাস সম্পর্কে উনি কার পলিটিক্যাল গুরু ছিলেন, সুভাষচন্দ্র বোস, ফার্স্ট মেয়র অফ কলকাতা, এবং আলিপুর কনস্পিরেসি কেসের সাথে উনি জড়িত, এবং বিখ্যাত পার্টি স্বরাজ পার্টি, স্বরাজ্য দল। এই স্বরাজ্য দল যারা কি চেয়েছিল, যারা চেয়েছিল লেজিসলেচার বা আইন পরিষদকে জয়েন করা। তাহলে এগুলো কিন্তু আমাদের পড়তে হবে বা জানতে হবে। আমাদের এই পর্যন্ত থাক, নেক্সট ক্লাসে কিন্তু আমরা এটাকে কন্টিনিউ করব। তোমাদের যদি ক্লাস ভালো থাকে, ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক করো, কমেন্টে জানিও কেমন লাগলো। আর অবশ্যই কিন্তু তোমরা যদি কোনো কনফিউশন থাকে তাহলে কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বেল আইকন প্রেস করে রেখো নোটিফিকেশনের জন্য। থ্যাংক ইউ।